হাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা শুধু স্কাইপি পাগলদের জন্য। ইদানিং দেখছি যে অনেকেই অ্যাকাউন্ট খুলছে আর সাথে সাথে বলতেছে, ভাই আমার অ্যাকাউন্ট খোলা মাত্রই সাথে সাথে কল ব্লক, অ্যাকাউন্ট ব্লক, এরকম দেখাচ্ছে। তো আজকের এই ট্রিকটা শুধু এই স্কাইপি পাগলদের জন্য। কিভাবে এই ট্রিকের মাধ্যমে আমরা স্কাইপিতে 400 মিনিট নিতে পারি এবং ফ্রিতে 6 মিনিটগুলো সারা বাংলাদেশের সকল অপারেটরে কথা বলতে পারি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কাজে। প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে লিখব live.com। live.com লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টটা ক্লিক করব। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট নেব। তো আমি আজকে sohag@outlook.in এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নেব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমার নামটা দিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে নামগুলো দিবেন সেটা যেন আপনার ওই মাইক্রোসফট অ্যাকাউন্টের নামে হয়। যেরকম আমার নামটা দিয়েছিলাম এসকে সোহাগ, সো এখানে আমি প্রথম দিলাম এসকে, তারপর দিলাম সোহাগ। তো এভাবে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয়। আমি যতগুলো অ্যাকাউন্ট খুলি আমি এভাবেই করি। তো তারপর আমি নেক্সটে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসার পর আমি জাস্ট ডেটটা ঠিক করে দেব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে ক্যাপচাটা পূরণ করে দেব। তারপর নেক্সটে ক্লিক করে দেব। এরকম তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে নেব। তারপর সেন্ড কোডে ক্লিক করব। আবার একটা কোড দেবে আমাকে, সেই কোডটা আমি এখানে দেব। এখানে কোডটি দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন 2627। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমার আউটলুক মাইক্রোসফট যে অ্যাকাউন্টটি সেটি সম্পূর্ণতা আর একটু সময় লাগবে। এখান থেকে আমি টাইম জোনটা সিলেক্ট করে দেব। এখান থেকে আমি জাস্ট ঢাকা করে দেব, 6+ ঢাকা। তারপর জাস্ট সেভ করে দেব। সেভ করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। এর সুবিধা হলো যে আমাদের নতুন করে কোনো জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে না। জাস্ট তাদের এই মাইক্রোসফট অ্যাকাউন্ট দ্বারাই আমরা ফ্রিতে 400 মিনিট নিতে পারবো এবং সেই মিনিট দিয়ে কথা বলতে পারবো। তো আমাদের আউটলুক মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব পেপালে। এখানে লিখবো আমরা paypal.com। paypal.com লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডি। তো এটা জাস্ট আমি চেঞ্জ করে ইউএস দিয়ে দেব। ইউএস দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমি সাইন আপ এ ক্লিক করব। তারপর এখান থেকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট করব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আমার নামটি দেব। তো আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের যে নামটা ছিল সেই নামটা এখানে দেব। তারপর আমার ইমেলটি দেব। তারপর আমি আমার পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তারপর এখানে একটা ট্রিক মার্ক দিয়ে জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসার পর আমি স্ট্রিট অ্যাড্রেস এখানে দেব। যেহেতু আমি ইউএস এর অ্যাকাউন্ট খুলতেছি, সো আমাদের ইউএস এর অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমি লিখব কিরকোট হাইওয়ে জাস্ট ওকে। তারপর সিটি অলরেডি তারা দিয়ে দিছে, তো জিপ কোডটা আমি দেবো এখানে 95646। তারপর ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা আমার দিতে হবে ওয়ান প্লাস থেকে আপনি জাস্ট আমি একটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি একটি এমনি এখানে আপনি একটি আননোন নাম্বার দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর আই হ্যাভ রেড এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর একজন ক্লিকটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি অপশন আসছে। তো এখান থেকে আপনি জাস্ট নট নাও ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আসার পর আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। তখন আমরা আমাদের স্কাইপ অ্যাকাউন্টে চলে যাব। তার আগে আমি আমার স্কাইপ অ্যাকাউন্টে ডাটাটা ক্লিন করে নিচ্ছি। ডাটা ক্লিয়ার করার পর আমি আমার স্কাইপেতে যাব। এখানে আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা দিয়ে দেব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আমি ডার্কটা সিলেক্ট করলাম, কন্টিনিউ ক্লিক করব, অ্যালো করে দেব। আবার কন্টিনিউ ক্লিক করব, অ্যালো করে দেব। এরকম একটা ইন্টারফেস আসার পর আমাদের অ্যাকাউন্টটি টোটালি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানেই হয়েছে আসল ট্রিক। তো আমরা কি করি, অনেকেই অ্যাকাউন্ট খোলার পরেই আমরা জাস্ট 3 মিনিট নেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং কল দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বলেও এই কাজটি করা যাবে না, কারণ মূল ট্রিকটাই হচ্ছে এই জায়গায়। সো আমরা এখন 3 মিনিটটা নেব, সেটা আমরা একটি VPN কানেক্টের মাধ্যমে। তো আমি ফ্রান্স VPN এ যাচ্ছি। ফ্রান্স VPN এ যাওয়ার পর আমি ফ্রান্স কানেক্ট করে নিচ্ছি। সরি, অ্যাড শো করছে, কিছুক্ষণ ওয়েট করি। এখান থেকে আমি ফ্রান্স কানেক্ট করব। ফ্রান্স কানেক্ট হওয়ার পর আমি আমার স্কাইপ অ্যাকাউন্টে যাব, দেন গেট এ ফ্রি ট্রায়াল। তখন আমি আমার মিনিটটি নিব। আমি বলে দিচ্ছি, আমি VPN কানেক্ট করে কিন্তু আমি আমার ফ্রি মিনিটটি নিতেছি। তারপর ভিউ অল সাবস্ক্রিপশনে ক্লিক করব। এখানে আমি বিডি লিখব, মানে বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 400 মিনিটের বরাবরের মতো যেভাবে আমরা নেই ঠিক সেভাবেই কাজ করব। আমাদের মূল উপাদান, এখানে মূল উপাদান বলতে মূল ট্রিকটাই হচ্ছে যে আমরা যখন মিনিটটা ইউজ করব বা মিনিটটা যখন নিতে চাইব, তখন আমরা অবশ্যই VPN কানেক্ট করব। তো তারপর আমি কন্টিনিউ ক্লিক করব। আর এর মাঝে বলে নেই, অ্যাকাউন্টটা অবশ্যই পার্সোনাল হতে হবে, PayPal অ্যাকাউন্টটা অবশ্যই পার্সোনাল হতে হবে, তাও আবার USA। এই কারণে অনেকেই ভুল করে থাকেন, যার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কল ব্লক করে দেয়। আর সেটা তো জানেনি, বাংলাদেশে অলরেডি PayPal অফ করে দিছে। তারপর এখানে আমি নামটা দেব, আমি যে অ্যাকাউন্টে যে নামগুলো দিয়েছিলাম ঠিক সেই নামগুলোই দেব। এখানে আয়ারল্যান্ড শো করছে, তো এখান থেকে আমি জাস্ট ইউএসএ, ফ্রান্স, আপনার যা খুশি আপনি সিলেক্ট করতে পারেন। মানে মেইন কথা হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করা যাবে না। তো জাস্ট আমি ইউএসএ সিলেক্ট করতেছি, তারপর এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসে লিখবেন প্রথম কি কোড আর সেকেন্ড লাইনটা লিখবেন, আলপাইন সিটি দিবেন। আচ্ছা, সিটি দিবেন, আর সিটির স্টেটটা আপনি এখান থেকে জাস্ট ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিবেন, আর আলপাইন এটা আপনি সিটিতে দিবেন। দেওয়ার পর এখানে পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন 95646, দেন সেভে ক্লিক করবেন। তারপর আমি পেপ্যালে ক্লিক করব, দেন স্টার্ট ফ্রি ট্রায়াল, এগ্রি। আমার পেপ্যাল অ্যাকাউন্টের সেই মেলটি তারপর নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ডটি দিয়ে দেব। এগ্রি এন্ড পেতে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ, তার মানে আমাদের ফ্রি মিনিটটি নেওয়া হয়ে গেছে। তো আমি এখন সেই মিনিটটি দিয়ে আমি কথা বলবো। আমি কল দিয়ে দেখাচ্ছি যে আমার এখানে কল আসতেছে, যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলে রাখি, এখানে কিন্তু আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করে কল করবেন। দেখতে পাচ্ছেন প্রাইভেট নাম্বারে একটা কল আসছিল, সেটা আমি কেটে দিয়েছি। আমি আবার দেখাচ্ছি, আমি আবার কল দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রাইভেট নাম্বার, মানে আমার স্কাইপি থেকে কল আসছে, আমার এই নাম্বারে আমি কল দিয়েছি। আমি কেটে দিচ্ছি। তো এখানে আমি বলে রাখি, সবশেষে আমি বলে রাখি যে আপনি যখন অ্যাকাউন্টটি নতুন করে খুলবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ভিপিএন কানেক্টের প্রয়োজন নেই। আর যত সম্ভব আপনি অ্যাকাউন্টটি খুলবেন বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশ। যখন আপনি মিনিটটি নেবেন তখন আপনার অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে, এবং যখন আপনি মিনিটটি ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। তাহলেই আপনার কল ব্লক আর হবে না। আশা করি সকলকে বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওগুলো শুধু আপনাদের জন্য।